রাজনৈতিক এই লাইনে আসার এই স্পৃহাটা আমার ছোটবেলা থেকে ছিল। এটা আমি জানি না কিভাবে আমার মধ্যে এই স্পৃহাটা জন্ম নিয়েছিল, তবে যখন আমি 1956 সালে আমি ক্লাস এইটে পড়ি, তখন আমার মধ্যে চিন্তা হলো যে সমাজ সেবা করা দরকার। অবশ্য এই ক্ষেত্রে আকবর হোসেনের কি বাহিনীর রশিদের চরিত্র আমাকে খুব প্রভাবান্বিত করেছিল, এবং সেখান থেকেই আমি চিন্তা করেছিলাম যে মানুষের জন্য কাজ করা দরকার, সমাজ সেবা করা দরকার। আর আমার তৎকালীন চিন্তা হলো আমার এলাকার একটা উন্নতি হওয়া দরকার। এই চিন্তা থেকেই আমি তখন রাজনীতির বা সমাজ কর্মী হিসেবে কাজ করার একটা আমার মধ্যে প্রেরণা জাগে। একটা ঘটনা বলছি, ক্লাস এইটে যখন প্রথম ফার্স্ট ইয়ার পরীক্ষা, তার আগে আমাদের জন্য নতুন শিক্ষক এসেছিলেন সুধীর কুমার হাজরা, ইংরেজির টিচার। তিনি এসে বললেন, আপনারা পড়াশোনা কেমন করেছেন? সবাই ভালো। তাহলে আমি একটা আপনাকে পরীক্ষা করি। তখন একটা দিয়েছিল লেটার রাইটিং, এসেছিল রাইট এ লেটার টু ইউর ফাদার এক্সপ্লেইন ইউর এইম ইন লাইফ। তো আমাদের বইতে লেখা ছিল ডাক্তার হওয়া, তো ওটা আমার তখন মুখস্থ শক্তি খুব প্রখর ছিল, আমি ওটা মুখস্থ ছিল। আমি লিখতে যেয়ে চিন্তা করলাম যে আমি তো ডাক্তার হব না, আমি তো ব্যারিস্টার হতে চাই, আমি তো সমাজসেবা করতে চাই। তাহলে আমার এম ইন লাইফটা আমি এখানে যদি আমি যেটা হতে চাই সেটা লিখি, ভুল ভ্রান্তি হোক, কিন্তু তার একেবারে আমার ফাইনাল পরীক্ষা না, এটা একটা ক্লাস পরীক্ষা। আমি তখন মনস্থ করলাম যে আমি যা হতে চাই তাই লিখব। আমার ভাঙা ভাঙা ইংরেজিতে আমি সেটাই লিখলাম যে আমি ব্যারিস্টার হতে চাই এবং সমাজসেবা করতে চাই, আমার এটাই লক্ষ্য। এটা আমার বাবার কাছে সেই চিঠিটা। তো যখন খাতাটা দিল পরের দিন, তখন সবার খাতা দিয়ে দিয়েছে, আমাদের ফার্স্ট বয় যে তারটাও দিয়েছে, সে বয়সে 62। তা আমি তো সেকেন্ড বয়, আমার চিন্তা হলো যে নিশ্চয়ই আমি ফেল করেছি, আমাকে এবার বকাবাজি খেতেই হবে, কারণ আমার খাতা আর দেয় না, খাতাটা উল্টানো। তাহলে আমাকে জিজ্ঞেস করলো হুইজ আব্দুর রাজাক, আমি হাত তুললাম। তাহলে আস টেবিলের পাশে আসো, টেবিলের পাশে গেলে যাওয়ার সঙ্গে সঙ্গে বললেন, লেখাপড়া করেন না, বইয়ের সঙ্গে সম্পর্ক তো নেই। আমি বললাম, স্যার বইয়ের যেটা লেখা আছে এখন আমি লিখে নিতে পারি। তো লেখেন নাই কেন? আমি ওটা হতে চাই না। তাহলে কী হতে চান? আমি বললাম, আমি তো লিখে দিয়েছি স্যার, না বললেন সবার সামনে। যাই হোক, যেহেতু বন্ধু বান্ধবের সামনে একটু একটু লাজুক ভাব, সে কারণে আমি বললাম যে আমি ব্যারিস্টার হতে চাই, আমি সমাজসেবা করতে চাই। তখন তিনি আমার খাতাটা উল্টে দেখালো, আমার 72 নম্বর দিয়েছে, আমাকে হাইয়েস্ট নাম্বার দিয়েছে। দিয়ে বলছে, যেহেতু তুমি নিজের ইয়েতে লিখছো, ফ্রি হ্যান্ডে লিখেছ, মুখস্থ না, সেহেতু তোমাকে আমি নাম্বার দিয়েছি, তুমি আমার কাছে এসো, তোমাকে আমি গাইড করব। এই থেকে আমার মনে আরও প্রবল ধারণা হলো যে এই সমাজসেবাটা করাটাই আমার একমাত্র লক্ষ্য। তো সেই থেকে ম্যাট্রিক পাশ করলাম। পাশ করার পরে আমি কলেজে আসলাম। তখন কলেজে যখন আসলাম, কোন কলেজে পড়লাম? ঢাকা কলেজে ভর্তি হলাম। তো এটা কোন সাল হবে? এইটা 1958 সাল। এখানে একটু কথা আছে, আমার বড় মামা ছিলেন খোদাবখশ সাহেব, ইন্স্যুরেন্সের জায়ান বলে খ্যাত। ওনার বাসায় সবাই ঠিক করলো যে আমাদের পরিবারে একজন ডাক্তার হবে, সুতরাং আমাকে সায়েন্সে ভর্তি করলো, সব ঠিকঠাক, জগন্নাথ কলেজে সায়েন্স ভালো। তো ভর্তি হতে যাচ্ছি, যাব, এই মুহূর্তে আমাকে জিজ্ঞেস করতেছে, তুমি তো কিছু বললে না, তোমার কি? আমি আমি সায়েন্স পড়বো না। বলে কেন? আমি ডাক্তার হতে চাই না। তুমি কী হতে চাও? আমি ব্যারিস্টার হতে চাই।
আমি আর্টস পড়ব। তো বললো যে তুমি ডিসাইড করছো? আমি জি আমি ডিসাইড করেছি। সাথে সাথে মামা চেঞ্জ করে বললো যে তাহলে ওকে এখানে দেওয়া যাবে না। আমার বাবাকে বললেন যে না দুলাভাই ওকে ওখানে দেবেন না, ঢাকা কলেজে ভর্তি করে দিই, আর্টস ভালো সেখানে পড়াশোনা। এই আমার ওখানে আমি আবার যাই। এই প্রসঙ্গে আমি বলি আমার কিন্তু আমি আমার লক্ষ্যে কিন্তু পৌঁছেছি, অর্থাৎ আমি ব্যারিস্টার হই নাই, অ্যাডভোকেট হয়েছি, বিএ অনার্সে আমি এলএলবি পাস করেছি। সুতরাং আমার সেদিক থেকে আমার লক্ষ্যে আমি ঠিকই পৌঁছেছি। সমাজসেবার যে লক্ষ্য ছিল সেখান থেকে আমি ঢাকা কলেজে এসে দেখলাম যে হঠাৎ করে মাশাআল্লাহ হয়ে গেছে, তো নির্বাচন বন্ধ হয়ে গেল। তখন ক্লাস রিপ্রেজেন্টেটিভ হলো, এইটা বিডি যে সিস্টেমের একটা শিক্ষা প্রতিষ্ঠানীয় সংস্কার। তো ক্লাস রিপ্রেজেন্টেটিভ, আমিও ক্লাস রিপ্রেজেন্টেটিভ হলাম এবং আমরা আমাদের ক্যাবিনেট হলো। এটা ওই ক্লাস রিপ্রেজেন্টেটিভ মিলেই বিবিজিএস নির্বাচন। এখানে হয়েছে প্রথম আসার পর পরেই কিন্তু আমাদেরকে বিভিন্ন দলে আমাদের ছাত্র সংগঠনে টানার চেষ্টা করেছে। আমি পায়োনিয়ার্স লীগে জয়েন করলাম এবং সেটা ছাত্রলীগের সঙ্গে সরাসরি জড়িত ছিল। সঠিকভাবেই আমি জড়িত ছিলাম, কারণ আমি ক্লাস নাইনে পড়ার সময় আমি ছাত্রলীগের সদস্য হয়েছিলাম, কিন্তু অতটা আমি করিনি। তো এইবার এসেই আমি তখন সক্রিয়ভাবে চিন্তা করলাম যে তাহলে ছাত্রলীগ আমি করব এবং ছাত্রলীগের লাইন অনুযায়ী আমি আসলাম, পাশ করলাম 1960 সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম এবং এটা প্ল্যান করে ভর্তি হলাম। আমার বন্ধু শহীদুল্লাহ মুন্সি আর আমি, আমরা দুজনেই ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েই ফুলদখলে। আমাদের লক্ষ্য যে সেখানে ফুলদখলটাকে আমাদের ক্যাপচার করতে হবে ঢাকা কলেজের ছাত্র। তো সেখানে এসে আমি ঢাকা কলেজে ভর্তি হলাম এবং ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে ফুলদখলে ভর্তি হওয়ার পরেই আমরা সমস্ত নতুন ছাত্রদেরকে নিয়ে একটা বৈঠক করলাম এবং আমরা বললাম আমরা একসঙ্গে থাকবো এবং সেই ভিত্তিতেই ছাত্রলীগে আমরা সবাই জয়েন করলাম। এবং ছাত্রলীগ 5 বছর হারছিল, এই 5 বছর পরে 1960-61 এই ক্যাবিনেট কিন্তু আমরা দখল করলাম। এই থেকে শুরু করে 12 বছর ছাত্রলীগ কিন্তু ক্ষমতায় ছিল এই ফুলদখল ছাত্র সংসদ। তো যাই, এরপরে আমি 60 সালে আমাদের ছাত্রলীগ পুনর্জীবিত হলো, ছাত্রলীগের আমি কেন্দ্রীয় কমিটির সদস্য হইলাম। সেই হয়েই এরপরে কাজ শুরু করলাম। এর মধ্যে 62 আন্দোলন হলো। তখন ছাত্রলীগের রাজনীতির লক্ষ্যটা কি ছিল বা কি ধরনের কাজ আপনারা করতেন? তখন ছাত্রলীগ তখন ব্যান্ড সমস্ত ছাত্র এবং রাজনীতি, দলীয় রাজনীতি এ তো বন্ধ ছিল, এটা গোপনেই করতে হতো। আমরা গোপনীয়ভাবেই এর সংগঠিত হচ্ছিলাম এবং তখন ছিল শাহ মুজাম হোসেন প্রেসিডেন্ট ছিল, শেখুল্লাহ মানে সেক্রেটারি করে আমরা ছাত্রলীগকে পুনর্জীবিত করলাম গোপনভাবে এবং সেইভাবেই আমরা কাজ করলাম। আমাদের প্রথম কনফারেন্স হলো 1963 সালে, 62 ছাত্র আন্দোলন হয়ে গেল, সেই ছাত্র আন্দোলনের সক্রিয় ভূমিকা আমরা পালন করলাম এবং আমরা সামরিক শাসন বিরোধী আন্দোলন শুরু করলাম যখন সরওয়ারদি সাহেবকে গ্রেপ্তার করা হয়। ওই সময়ে বেশ প্রমিনেন্ট ছাত্র নেতা কারা কারা ছিলেন? সেই সময়ে প্রমিনেন্ট ছাত্র নেতা হিসেবে ছিলেন ছাত্রলীগে তো শাহ মুজাম হোসেন, শেফুল্লাহ মনি, আসমত আলী সিকদার, তারপরে এরা সব আমরা, সিরাজুল আলম খান, আমি, শহীদুল মুন্সি, রবিউল আলম, এমনিভাবে অনেক, শকতুল আলম সগীর, এরা সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন আমরা সক্রিয় ছিলাম। এবং আমাদের হল থেকে যেহেতু আমরা ইতিমধ্যেই ইলেকটেড হয়ে গেলাম, সুতরাং আমাদের হলের প্রভাবটা বেশি ছিল এবং সেখানে অন্যান্য দলের ছিল, যেমন কাজী জাফর, তারপরে ম্যানন, ওইদিকে হায়দরাবাদ রন মতিয়া, তারপরে বদরুল হক সাহেব, জয়নুল আব্দিন সাহেব, এরা সব ছিলেন এবং ওনারা ছাত্র ইউনিয়ন ছিলেন। আর এনএসএফেরও
নেতৃবৃন্দ সেই সময় ছিল আবুল আসাদ ঢাকার মুখেরা এবং সেই আন্দোলনটাকে আমরা প্রথম শুরু করে ছাত্রলীগ যেহেতু সরল দেশের গ্রেপ্তার করা হয় আমরা সেই গ্রেপ্তারের প্রেক্ষিতে আমরা ছাত্র ধর্মঘট ডেকে দিলাম তারপরে এই সামরিক শাসন আন্দোলন শুরু হলো ছাত্র ইউনিয়ন আমার পরবর্তীকালে একসঙ্গে আমরা কাজ করলাম এরপরে শিক্ষা কমিশনের রিপোর্ট বেরোলো তার বিরুদ্ধে আন্দোলন হলো শিক্ষা আন্দোলনে আমরা জয়ী হলাম এর 62 সেই সময়ে একটা দুটি কথা নিয়ে এই একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল একটা হলো দুই অর্থনীতি একটা দ্বিতীয়টা হচ্ছে যে বাঙালি এই বাংলা ভাষা সংস্কৃতির উপরে আবার একটা আঘাত আসলো এবং রোমান হরফে বাংলা লেখার একটা প্রচেষ্টা তার রবীন্দ্রসঙ্গীতের মধ্যে ষড়যন্ত্র এবং এমনকি আইয়ুব খান বলছিল যে বাঙালিরা যুদ্ধ করতে জানে না এদেরকে আর্মিতে নেওয়া যাবে না এটা প্রভাব বিস্তার করেছিল দ্বিতীয়টা সে বলছিল যে বাঙালিরা জানে যুদ্ধ করতে জানে না তারা জানে জুতা সাফ করতে আমার মনে আছে এই কথাটা মারাত্মকভাবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে আমরা তার প্রতিবাদ করলাম এবং সেই দিনই আমরা কয়েকজন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা আমরা চিন্তা করলাম যে এদের সঙ্গে আর থাকা যায় না এটা হলো 62 সালে তখন গোপনে সিরাজুল আলম খান আমি আমরা বসলাম সিরাজ ভাই আমাকে বললো যে রাজ্জাক এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে এই সংগ্রামের ব্যাকগ্রাউন্ডে আমাদের কাছে একটা ছিল যেটা হলো বঙ্গবন্ধু তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 46 সালে কলকাতা থেকে ঢাকা আসলেন আয়েশা তিনি ছাত্রলীগ গঠন করলেন 48 সালে 4 জানুয়ারি তখন তিনি যে কথাটা আমাদের ওনার কাছে আমাদের শোনা তিনি আসছিলেন যেহেতু ওই যে লাহোর প্রস্তাবের কে নিয়ে একটা ষড়যন্ত্র হলো এস কেটে দিয়ে একটা তখন তো তিনি তারা প্রতিবাদ করেছিলেন সেই সময় যে বাংলা একটা আলাদা রাষ্ট্র হবে সেটা যখন হলো না তখন এখানে এসে তিনি ভাষা আন্দোলনের এই সময় আবার ভাষা উর্দু হবে একমাত্র রাষ্ট্রভাষা তারও প্রতিবাদ সুতরাং এই দুটো চেতনা নিয়েই উনি ছাত্রলীগকে গঠন করলেন এবং এই ছাত্রলীগের মাধ্যমে ভাষা আন্দোলনটাকে শুরু হলো 48-এর 11ই মার্চ ভাষা দিবস এবং তারপরের থেকে তো 52 সাল পর্যন্ত এই ভাষা আন্দোলনের ইতিহাস বরকত সালাম রফিক জাফরের এর পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা এটা শেখ মুজিবুর রহমান এর পেছনে সক্রিয় ছিলেন এবং একটা চিন্তা নিয়ে যে বাঙালি জাতিকে আমরা তার স্বাধীনতা আদায় করতে হবে কারণ পশ্চিমারা কোনোদিন আমাদের দেবে না সুতরাং আমাদেরকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে এবং তিনি আমাদেরকে মাঝে মধ্যে এই কথাগুলো বলতেন সেটাও আমাদের মধ্যে প্রভাব ছিল তারপরে 62 সালে আমরা নিউক্লিয়াস তৈরি করলাম আমি সিরাজুল আলম খান আর কাজী আরিফ আহমদ পরবর্তীকালে আবুল কালাম আজাদ ওই টিচার সে জয়েন করেছিল এবং তার একটা কৃতকর্মের জন্য আমরা তার এক্সপেল্ড করে দিয়েছিলাম সে আর আমাদের সঙ্গে ছিল না আমরা এই নিউক্লিয়াসকে 64 সালে একটা সাংগঠনিক সংগঠনের রূপ দেই এটাই বলছি বিএলএফ যেটা আমরা তখন স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বাংলা বলতাম আর ইয়েতে বলছি বিএলএফ এবং এই বিএলএফ এর আমরা যখন শপথ নেই তিনজনে তখন আমরা বলছিলাম যে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করতে হবে এই বাংলাদেশ কথাটা তখন আমাদের মধ্যে ছিল বঙ্গবন্ধুর কয়েন ওয়ার্ড এবং স্বাধীন করতে হবে বাঙালি জাতির জাতীয় স্বাধীনতা আনতে হবে 1 নম্বর 2 নম্বর হচ্ছে যে এই যে স্বাধীন দেশ একটা শোষণমুক্ত সমাজ হবে সমাজতান্ত্রিক ব্যবস্থা হবে এই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা 64 সালে বিএলএফ বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট লিবারেশন ফোর্স তো এই বিএলএফটাই আমরা স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নাম দিয়েছিলাম দিয়ে আমরা কাজ করেছি এবং মূলত ছাত্রলীগের মধ্যে আমাদের কাজটা ছিল এবং
কিছু শ্রমিক এলাকার শ্রমিক আমরা সম্পৃক্ত করেছিলাম। বঙ্গবন্ধু যখন 66 সালে ছয় দফা দেন তখনও বঙ্গবন্ধুর সঙ্গে এই ব্যাপারে আমাদের আলাপ হয়েছে এবং আমরা ছয় দফাকে মনে প্রাণে গ্রহণ করে আমরা সারা বাংলাদেশে ছয় দফা নিয়ে আন্দোলন শুরু করি, এটাকে মুক্ত সনদ হিসেবে ধরেই আমরা কাজ করি। বঙ্গবন্ধু জেলে চলে যান, আমরাও এক পর্যায়ে জেলে চলে যাই 66-67 সালে, আমিও জেলে চলে গেলাম। তারপরে সেইখানে আমরা বঙ্গবন্ধুর আগরতলা মামলার আসামি হলেন, একটা আন্দোলন শুরু হলো, 69-এর গণ অভ্যুত্থান হলো, তোফায়েলা আহমদের নেতৃত্বে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ হলো, তখন সে ডাক সর্বিপি হিসাবে, এবং সেই ছাত্র সংগ্রাম পরিষদের মাধ্যমে ছাত্র আন্দোলন এবং বাইরে আমাদের আওয়ামী লীগের নেতৃত্বে যে কমিটি ডাক গঠন করা হয়েছিল তার মাধ্যমে আন্দোলন হলো, যে আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হলো এবং 69-এর গণ অভ্যুত্থান হলো, যেই গণ অভ্যুত্থানে আসাদ মতিউর জীবন দিয়েছে, শহীদ হয়েছিল এবং বঙ্গবন্ধু কারাগার থেকে মুক্ত হয়ে আসলেন এবং আগরতলা মামলাও প্রত্যাহার করে নেওয়া হলো। আপনারা কবে ভেবেছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে আপনারা বঙ্গবন্ধু বলবেন? এইটা আপনি জানেন যে 69 সালে বঙ্গবন্ধু যখন জেল থেকে বেরিয়ে আসেন 22 ফেব্রুয়ারি, তখন 23 ফেব্রুয়ারিতে যে ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে যেই সরদার উদ্যানে যেই জনসভা হয়, ছাত্র জনসভা, সেইখানে ছাত্রদের পক্ষ থেকে, জনতার পক্ষ থেকে তোফায়েল আহমদ বঙ্গবন্ধু এই শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু হিসেবে ঘোষণা দেন। এই বঙ্গবন্ধু কথাটা এর আগেই একটা লেখায় আমাদের তৎকালীন বিএলএফের সদস্য মুস্তাক একটা তার ইয়েতে লিখেছিল বঙ্গবন্ধু কথাটা, সেখান থেকে কয়েন ওয়েন হয়ে আলটিমেটলি হয়েছে। তো সেই বঙ্গবন্ধুর 69 সালের পরে তারপরে আসলো নির্বাচনের কথা, কেউ বলল যে ভোটের আগে ভাত চাই, কিন্তু বঙ্গবন্ধু বললেন যে না, আমাদেরকে এই ঠিক করতে হবে যে বাংলাদেশকে কারা রিপ্রেজেন্ট করে এবং আমরা ছয় দফা দিয়েছি, 11 দফা দেওয়া হয়েছে, এর পক্ষে জনমত আছে কিনা এর জন্য আমাদের নির্বাচনে যাওয়া দরকার। এই 11 দফা সম্বন্ধে একটু বলবেন, কিভাবে আপনারা ইয়ে করলেন? 11 দফাটা এসছে যখন ছাত্র সংগ্রাম পরিষদ, সে সময়ে ছাত্রলীগ মূর্খ ভূমিকা পালন করেছে, ছাত্র ইউনিয়ন এবং এনএসএফেরও সে সময় কিন্তু তারা ছিল। তখন একটা ঠিক হলো যে ছয় দফা সম্বলিত আরও 10টি দফা দিয়ে 11 দফা করা হয়েছে এবং সেখানে ছাত্রদের ছাত্ররা এই 11 দফাকে তৈরি করল। যে এটা কেউ কেউ বললেন যে এটা অসম্পূর্ণ, যদিও এটা একটা অসম্পূর্ণ, এটা একটা সম্পূর্ণ কর্মসূচি হলেও কিছু অন্যান্য যে দাবিগুলো ছাত্র শ্রমিক জনতার দাবিগুলো, সেই দাবিগুলো সন্নিবেশিত করে 11 দফা করা হয়েছিল। এই 70-এর নির্বাচন হলো, এই নির্বাচনটাই টার্নিং পয়েন্ট হলো। আওয়ামী লীগ তৎকালীন পূর্ব পাকিস্তানে 162টা সিটের মধ্যে 160টা সিট পেল, আর 7টা সিট ছিল মহিলা সিট, সেটা যেহেতু এখানে মেজরিটি বা ভাল মেজরিটি, এই 7টা সিট জয়েন হতে 167টা সিট হল। এবং এরপরে যখন নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে দেখা গেল গরিমসি শুরু হলো যে ক্ষমতা হস্তান্তরের প্রশ্নে, এমনকি অধিবেশন কোথায় হবে এই নিয়ে অনেক ইয়ে হলো,
শেষ পর্যন্ত ঢাকায় অধিবেশন হবে, এটা ঠিক হলো। কিন্তু ভুট্টোর এক বক্তৃতায় সে অধিবেশন বন্ধ হয়ে গেল, যে ঢাকায় গেলে সব একেবারে সের সবার মাথা কেটে নেবে, সুতরাং সেখানে যাওয়া যাবে না। এই বলে সে একটা স্টেটমেন্ট করে সেই অধিবেশনকে বানচাল করে দিল। এই এখনো তারই প্রেক্ষিতে ঘোষণা দিলেন যে এই যে পহেলা মার্চের যে অধিবেশন হওয়ার কথা, এটা বঙ্গবন্ধু জেনেই বলছেন তোমরা প্রস্তুত থাকবা, এবং আমরা সেদিন কিন্তু সংবিধান নিয়ে বঙ্গবন্ধু ফাইনাল আলাপ করছিলেন সকল এমএনএ এমপিদেরকে নিয়ে এবং পূর্বাণী হোটেলে। সেদিন ছাত্র শ্রমিক জি এবং জনতা যেইভাবে পূর্বাণীর চারপাশে লক্ষ জনতার সমাবেশ হয়েছিল, এবং সেখানে বঙ্গবন্ধু বলছে যে প্রয়োজন হয় আমি আমার কথা বলবো, কারণ অবস্থার প্রেক্ষিতে তিনি আমরা সেদিন প্রস্তুত ছিলাম, এবং বঙ্গবন্ধু ঠিক করলেন যে না, আমি সরোয়ারদী উদ্যানে মিটিং ডেকেই আমি বলব। তখন সেখানে বঙ্গবন্ধু আমাদেরকে বললেন যে তোমরা বলো, তারা চলে যাক। কিন্তু সেদিন ছাত্র শ্রমিকদের দাবি ছিল যে এক্ষুনি স্বাধীনতা ঘোষণা দিতে হবে। এই নিয়ে খুব ইয়ে হচ্ছিল। তখন আমরা আমি তোফায়েল আহমদ শাহমানজুর হোসেন অনেকেই বক্তব্য রাখলাম যে তোমরা থামো চলো। এক পর্যায়ে তোফায়েল আহমদকে দিয়ে এবং আমাদের ছাত্র সংঘ ছাত্রলীগের নেতাদের দিয়ে আমরা সেদিন ইয়েদেরকে পাঠিয়ে দিলাম। তখন নূর আলম সিদ্দিকী এবং শাহজাহান সিরাজ ছিল ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, তাদেরকে দিয়ে যে তোমরা ইয়েতে চলে যাও, পল্টনে যাও, সেখানে ঘোষণা হবে। পল্টনে যাওয়ার পরে তোফায়েল আহমদকে বলে দাও, ছাত্র সংগ্রাম পরিষদকে বলে দেওয়া হলো তোমরা তোমাদের নিজস্ব কর্মসূচি দাও। তখন তারা তেসরা মার্চের কর্মসূচি দিল, আলোচনা মানে সেখানে জনসমাবেশ, এবং সেই জনসমাবেশে আমারকে আমরা তখন বিএলএফের হাইকমান্ড আমরা সিদ্ধান্ত নিলাম বঙ্গবন্ধুকে উপস্থিত করবো, এবং বঙ্গবন্ধু সেখানে বলবেন প্রয়োজন হলে যা বলার। আমরা প্রতি মুহূর্তে প্রস্তুতি রাখতেছি যদি বঙ্গবন্ধুর কিছু হয়ে যায়, সুতরাং সময় মতো যাতে করে ঘোষণাটা দিয়ে যেতে পারে। তখন বঙ্গবন্ধুকে নিয়ে যাই আমি, এবং সেখানে বঙ্গবন্ধু উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বঙ্গবন্ধু সেখানে সেদিন তো ছাত্র সংগ্রাম পরিষদ তো তাদের স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হলো, জাতীয় সঙ্গীত বাজানো হলো, এবং পতাকা স্যালিউট করা হলো, সব কিছু সেখানে তার ফরমালিটি করলো বঙ্গবন্ধুর সামনেই করেছে, বঙ্গবন্ধু কনসেন্ট নিয়েই করছে। কিন্তু আমরা এই কনসেন্ট নেওয়ার দায়িত্বটা আমার ছিল, সুতরাং আমি জানি এই ঘটনাটা। সুতরাং এই যে কর্মকাণ্ড যা কিছু ছাত্র সংগ্রাম পরিষদে হয়েছে, এটা বঙ্গবন্ধুর নির্দেশে তার কনসেন্ট নিয়ে এবং তার আমরা যেহেতু ছাত্রলীগের আবরণে করছি অতটা তারা ই করতে পারে না। তারপরে একটা ঘটনা উল্লেখ করি, বঙ্গবন্ধু 70 সালে বের হয়ে আবার আমাদের সঙ্গে বসছিল, আমার সঙ্গে শাহজাহান আলম খানের সঙ্গে। তখন তিনি জিজ্ঞেস তোদের প্রস্তুতি কি অবস্থা, আমরা তখন বললাম যে আমরা 250-300 থানায় আমরা বিএলএফ এর কমান্ড গঠন করে ফেলেছি, এবং যে কোনো মুহূর্তে আমরা ঘটনা ঘটাতে পারব। তখন বঙ্গবন্ধু বললেন, পোড়া গরু লাল মেঘ দেখলে ভয় পায়, এই আগরতলা মামলা যারা বিক্রি করেছে এখন আবার হাত দিতে আমারও একটু দ্বিধা আছে, তবে যেহেতু তোরা করছিস আমার কোনো আপত্তি নেই, আমি তোদেরকে সহযোগিতা করবো। আমি না, সহযোগিতা নয়, আপনি সর্বাধিনায়ক করেই কিন্তু করছি, আপনি এখনও আমাদের সর্বাধিনায়ক, এবং আপনাকে কেন্দ্র করেই কিন্তু আমরা এটা করছি। সুতরাং সর্বাধিনায়ক হিসাবে আপনি, এবং আমাদের এই প্রস্তুতি আছে, যখন নির্দেশ দেবেন তখন বন্ধু ঠিক আছে, তিনি গ্রহণ করলেন সেটা। এরপরে এই 7ই মার্চ আসলো। তারপরে একটু বলি, 3rd মার্চে তো পতাকা তোলা হয়েছিল বাংলাদেশে, পতাকাটা কিভাবে চিন্তা করেছিলেন আপনারা, কিভাবে ডিজাইন? পতাকাটা হয়েছিল এর আগে ছাত্রলীগের একটা সম্মেলন হয়েছে, সেইখানে বঙ্গবন্ধু প্রধান অতিথি ছিলেন, এবং বঙ্গবন্ধুকে এই পতাকাটা উপহার দেওয়া হয়েছিল।
এবং এটাও আমরা বিএলএফের সেই হাইকমান্ডের গোপনভাবে তৈরি করেই এই পতাকাটা দিয়েছিলাম। আমরা চিন্তা করেছি যে যদি শুধু লাল সূর্যই দিই তাহলে ভুল বোঝার সম্ভাবনা আছে যে এপার বাংলা ওপার বাংলা এসবের কথা উঠবে, যে কারণে আমরা তৎকালীন পূর্ব পাকিস্তানের ম্যাপ দিয়েই আমরা বাংলাদেশের পতাকা করছিলাম। এবং ওই ওই ওইটা লক্ষ্য করেই আমরা করছি যাতে করে আমাদেরকে ভুল না বুঝতে পারে। আর আরেকটা বলিনি, এই তখন কি সিদ্ধান্ত হয়েছিল যে স্বাধীন বাংলাদেশ হলে আমার সোনার বাংলা আমাদের জাতীয় সঙ্গীত হবে না? এটা পরে সিদ্ধান্ত না, এটা আগে হয়েছে। কারণ এটা একটা আমার ব্যাকগ্রাউন্ড বলি, বঙ্গবন্ধু যখন এই 65-66 সালে তখন আমরা দু এক সময় ওনার সঙ্গে ছিলাম ওনার গাড়িতে, তিনি গুনগুন করে এই গানটা গাইতেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এক পর্যায়ে একদিন বলে, কিরে এই গানটা যদি জাতীয় সঙ্গীত হয় তো কেমন হয়? একথাটা কিন্তু আপনারা কেউ অনেকেই জানে না। আমরা বলি যে খুব সুন্দর হয়। আচ্ছা, তার মনে কিন্তু এটা ছিল যে এটা জাতীয় সঙ্গীত হবে বাংলার। সুতরাং এগুলো সবই বঙ্গবন্ধুর এক এক পর্যায়ে এক এক ইয়েতে তিনি এগুলো ঠিক করেছিলেন। তারপরে ধরেন এই 7ই মার্চ, সাতই মার্চের ঘটনাটা আপনাদের সামনে সঠিকভাবে বঙ্গবন্ধু 1962 সালেই স্বাধীনতার স্বপ্ন দেখে স্বপ্ন দেখছিলেন, যেখানে আমরা নিউক্লিয়াস তো তৈরি করছি সেখান থেকেই। 61 সালের শেষের দিকে আমরা একটা লিফলেট বিলি করছিলাম, স্বাধীন পূর্ব পাকিস্তান, এবং সেই লিফলেটটা আমার কাছে শেফুল লক্ষ্মণী আমাদের তৎকালীন স্বাধীন আমাদের নেতা, সে আমার কাছে সন্ধ্যার আগে ফুল্লকলে দিয়ে আসলো এক গোছা লিফলেট, বলে দেখবি না রাত্রিবেলা দেখিস, 3টার সময় সব ঘরে ঘরে দিয়ে আসতে হবে। এবং আমি সেই দায়িত্বটা পালন করছিলাম, ফুল্লকলের প্রত্যেক রুমে আমরা দিয়ে আসছিলাম। 14 বছর কারাগার, সকালে যখন ঘুমিয়ে আছি সবাই উঠছে, আবার কিছু লিফলেট বাকি ছিল সেটা বেসিনের উপর রেখে আসলাম, তো সবাই বলে যে কি ব্যাপার লিফলেট, একটা ওই এর সামনে টয়লেটের ওখানে সবাইকে গুঞ্জন গুঞ্জন। আমি একটু দেরিতে ইচ্ছে করে উঠলাম, উঠে শুনতেছি যে এরকম একটা লিফলেট আসছে, কি লিফলেট রে ভাই, আমি যেন কিছুই জানি না। এবং এটুকু গোপন রাখতে পেরেছি যে বহুদিন বহু বছর এটা কেউ জানতো না যে এটা আমি লিফলেট বিলি করছিলাম। তারপরে সেখান থেকেই তো বঙ্গবন্ধুর এই যে চিন্তাটা আছে, এগুলো 62 সালে বঙ্গবন্ধু নিজেই আগরতলা গেছিলেন স্বাধীনতার জন্য, গেছিলেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য। তখন সেখানে যে ত্রিপুরা রাজ্যের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি তাকে রিসিভ করেছিলেন, তার সঙ্গে গ্রেপ্তার হওয়ার পর তিনি ওখানে আবার গ্রেপ্তার হয়েছিলেন, তো তাকে স্বাভাবিক কারণে বেরোতে আসছে। তখন ইয়ে আইসা তার সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী, দেখা করার পরে তাকে সমাদর করছেন ঠিকই, এবং সেখান থেকে টেলিফোন করেছেন জওয়াহরলাল নেহরুকে, তিনি বলছেন এখনো সময় হয়েছে হয়নি, তাকে পাঠিয়ে দাও। এখান থেকে তিনি আবার চলে আসেন, এবং সেই সময়ে তিনি কসবাদ থেকে হেঁটে কুমিল্লা পর্যন্ত হেঁটে এসেছিলেন, এবং তার সঙ্গে তখন এই যে রেজা আলী, সে তখন তার ছিল, তারপরে
তার মামা ছিলেন মজুমদার চৌধুরী তিনি রেজাল্টকে দিয়েছিলেন আর ছিলেন আমাদের ওখানকার একেবারে কোয়েন্ডার একজন এমসি তিনিও এই ওনাকে সেই কসবাদ থেকে নিয়ে একেবারে কুমিল্লা পর্যন্ত এনেছে তারপরে একটা আর ইউটি দিয়েছেন বাসায় এসেই দেখে তাহলে গ্রেপ্তারি চারিদিক ঘুরে ফেলছে দায়দুরি খাইটা তিনি তখন জেলে চলে গেলেন এই ঘটনা তো সত্য কিন্তু এক্সাজারেশন অনেক কিছুই হয়েছে এবং এটাও সঠিক যে উনি অর্গানাইজ করছিলেন এই আর্মি নেভি এবং এয়ারফোর্সের মধ্যে এবং একটা ঘটনা ঘটাতে তিনি বারবার অ্যাটেম্প্ট নিয়েছেন তারপরে যখন এই সাতই মার্চে আসলো এই ঘটনার আগে তিনি আমাদেরকে নিয়ে বসছিলেন নির্বাচনের পরপর আঠারোই ফেব্রুয়ারি 1971 সালে মনি ভাই সিরাজ ভাই আমি তোফায়েল আর তাজউদ্দিন ভাই প্রথমে আমাদের সঙ্গে আলাপ করলেন তারপর তাজউদ্দিন ভাই ডাকলেন তখন নির্বাচন ওরা কিন্তু ক্ষমতা দেবে না তোমরা তোমাদের প্রস্তুতি নাও সশস্ত্র প্রস্তুতি নাও এবং আমি তোমাদের জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে গেছি যেখানে যা দরকার তাই পাবে তখন একটা চিরকুট দিয়েছিলেন আমাদের হাতে একটা কপ এর একটা ছোট্ট কাগজ আমার কাছে দিয়েছিলেন আমাদের চারজনের ই করার জন্য আর একটা দিয়েছিলেন তাজউদ্দিন ভাইয়ের কাছে তিনি বলছিলেন আমি না থাকলে তাজউদ্দিন তোমাদের নেতা আর এই চিরকুটের ঠিকানা দিলাম 21 রাজেন্দ্র রোড নর্দার্ন পার্ক কলিকাতা এখানে গেলে সব কিছু তোমরা পাবে এটা মুখস্থ করেছিলাম এখনো সেই মুখস্থটা মনে আছে ঠিক ওখানে যে চিত্ত সুতার ছিলেন বঙ্গবন্ধুর রিপ্রেজেন্টেটিভ হিসেবে এবং সেখানে সব অ্যারেঞ্জমেন্ট আমরা পেয়েছিলাম যে তা না হলে কি গেলেই গিয়েই কি সবাই আগ্রস্ত পেয়ে গেছি সমর্থন পেয়ে গেছে না এটা বঙ্গবন্ধু অ্যারেঞ্জমেন্ট করে গেছে ওই যে বঙ্গবন্ধু বলছেন সব কিছুই তোমরা পাবে তারপরে আসলো সাতই মার্চের সেই ঘটনা আপনারা জানেন কিভাবে আসছিল সাতই মার্চ ওই 3রা মার্চের পরে ওখানে তিনি বঙ্গবন্ধু বললেন ছাত্র সংগ্রাম পরিষদের ছাত্র জনসভায় যে আপনাদেরকে ধন্যবাদ আমি আমার কথা সাতই মার্চে বলব আপনারা সরার তখন রেসকোর্স ময়দানে আসবেন এই বলে তিন দিন নেমে গেলেন ওইখানে আর কিছু বললেন না কিন্তু তার সম্মতি নিয়ে কিন্তু সব ঘটনা ঘটল তারপরে তিনি সাতই মার্চে তিনি ডাক দিলেন সাতই মার্চের বক্তৃতাটা যদি কেউ সঠিকভাবে মূল্যায়ন করে অ্যানালিসিস করে তাহলে বঙ্গবন্ধু কোনো কথাই বাকি রেখে যান নাই এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম বঙ্গবন্ধু পরবর্তী কত দূরদর্শী ছিলেন তিনি বলছেন আমাদের মুক্তি সংগ্রামের কথা আগে পরে বলছেন মুক্তি মানে হচ্ছে অর্থনৈতিক সামাজিক মুক্তি আবার বলছেন যে জাতীয় স্বাধীনতা মূল্যহীন হয়ে যায় যদি অর্থ এই স্পৃহাটা আমার ছোটবেলার থেকে ছিল এটা আমি জানি না কিভাবে আমার মধ্যে এই স্পৃহাটা জন্ম নিয়েছিল তবে যখন আমি 1907 মার্চে একটু বলছিলেন আমাকে হ্যাঁ যে কথাটা বলছিলাম সেটা হলো 7ই মার্চে যেমন প্রকৃতপক্ষে স্বাধীনতার ঘোষণা তিনি দিয়ে দিলেন এবং তিনি অত্যন্ত দূরদর্শিতার সঙ্গে মুক্তি সংগ্রামের কথাও ঘোষণা দিয়েছিলেন তার ব্যাখ্যাও তিনি পরবর্তীকালে দিয়েছেন আর 7ই মার্চটা যে ভাষণটা সেটার মধ্যে কিন্তু স্বয়ংসম্পূর্ণ ভাষণ কারণ কি করতে হবে সেই নির্দিষ্ট সেখানে আছে তিনি বলছিলেন আমি যদি হুকুম দেওয়ার নাও পারি তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে ঘরে ঘরে দুর্গ গড়ো শত্রুর মোকাবেলা করতে হবে এই যে দুটি কথা
এর মাধ্যমে তিনি প্রস্তুতির জন্য নির্দেশ দিয়েছিলেন এবং কিভাবে প্রস্তুতি নেবে তাও তিনি বলছিলেন। দ্বিতীয় কথাটা হলো তার যে ডিটারমিনেশনটা ছিল, তিনি বলছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই যে ডিটারমিনেশনটা স্বাধীনতার জন্য, এটাও তিনি প্রকাশ করেছিলেন সেদিন তার বক্তব্যের মধ্যে। তৃতীয়টা, তিনি যে একটা এই সংগ্রামটা যে মুক্তিযুদ্ধে কি ট্যাকটিক্সটা নিতে হবে সেটাও তিনি বলছিলেন। গেরিলা ট্যাকটিক্সের কথা, ভাতে মারবো পানিতে মারবো তোমরা ব্যারাকে থাকো, আমার মানুষের গায়ে আর একটা গুলি চালাবে না, এই যে তার নির্দেশটা, এগুলো কিন্তু আমি দেখেছি আন্তর্জাতিকভাবেও যারা সমরবিদরা তারা কিন্তু অ্যানালিসিস করেছে এবং তারা বলেছে যে শেখ মুজিবের মতো এইরকম দূরদর্শী এবং মানে তিনি তো টোটালটা একটা কমান্ড নিয়ে তিনি বক্তব্যটা রেখেছে। সুতরাং আজকে অনেকে কেউ কেউ বলেন যে বঙ্গবন্ধু আমাদেরকে অসহায় অবস্থা, না কোনো দিক দিয়ে তিনি অসহায় রাখেন নাই, সেটা আন্তর্জাতিক সম্পর্ক, সেখানে সাহায্য সহযোগিতা, সেটা দেশের মধ্যে কিভাবে তোমার এটা করতে মোকাবেলা করতে হবে তা, তারপরে তার ডিটারমিনেশনটা, শেষ পর্যন্ত এবারের সংগ্রাম আমার স্বাধীনতার সংগ্রাম, এরপরে তার কিছু ঘোষণার কোনো প্রয়োজন হয় না। তারপরে তিনি যে ঘোষণাটা 25শে মার্চ কালো রাত্রে রাত 12টার পরে দিয়েছিলেন সেটা একটা আনুষ্ঠানিক, যে শত্রুরা যুদ্ধ ঘোষণা করছে এদের মোকাবেলা করতে হবে, এবং সেই বাণীটা যে অনেকেই পাঠ করেছেন, মরহুম আব্দুল হান্নান সাহেব তিনি করেছেন, জিয়ানহান সাহেব করেছেন, এটা নিশ্চয়ই এটাও আমাদের এই মুক্তিযুদ্ধের একটা কি বলে পার্ট, সেটা ঠিকই আছে, কিন্তু বঙ্গবন্ধুর পক্ষ থেকে তিনি তারা একটা করেছেন। আজকে ইতিহাস বিকৃত করতে চায় সেই ব্যাপারে আমি কিছু বলতে চাই না, ইতিহাসে রাস্তা করে এইসব স্থান পাবে। 25শে মার্চ কি হলো, বিকেল বেলা থেকে কি হলো বলেন তো, তিনি আপনারা বুঝতে পারছিলেন যে হ্যাঁ সেটি বঙ্গবন্ধু পরিষ্কার হয়েছে, বঙ্গবন্ধু 23 তারিখে সেই তিনি বলছেন যে হবে না, তবে আমি ওকে একটা কথা বল, এই জায়গাটা একটা কথা আছে, সেখানে অনেকেরই অভিমত ছিল যে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হইয়া সব প্রিপারেশন নিয়ে তারপরে প্যারামিলিটারি করে তারপরে করবেন, কিন্তু বঙ্গবন্ধু এই বিচার অবিচল ছিলেন। আমরা তার সঙ্গে দেখা করতে যাই, সে আমাদেরকে এখানে বেগম মুজিবের একটা মারাত্মক ভূমিকা আছে, তিনি কিন্তু আপোষহীন ছিলেন এই ব্যাপারে, লড়াই করে দেশ স্বাধীন করতে হয়েছিল তার, তিনিও আমাদেরকে ডেকে বললেন কি করতেছেন, অনেকেই তো অনেক কথা বলে, তখন আমরা বঙ্গবন্ধুর কাছে দেখা করি এবং বঙ্গবন্ধুকে আমরা 22 তারিখ রাত্রে তার সঙ্গে কথা বলি, তখন তিনি আমাদের কথা শুনেছিলেন যে আমরা স্বাধীনতাই কিন্তু চাই, কোনো ইয়ে নেই। বঙ্গবন্ধু সেই সিদ্ধান্তই নিয়েছিলেন, কিন্তু বেগম মুজিবের এর একটা বিরাট অবদান আছে এই ব্যাপারে। দ্বিতীয় কথা হচ্ছে যে বঙ্গবন্ধু 23 তারিখ ভোরবেলা আমি ওনার ওখানে গেলাম এবং আমাদের ওই চারজনের নির্দেশ মতোই তো বঙ্গবন্ধু বললেন যে এটা কিন্তু ফেব্রুয়ারিতে, তখন বঙ্গবন্ধু বললেন এই এখানের সঙ্গে আলাপ করে চলে যে আমি চিন্তাও করছি তোরা ঠিকই বলছিস ভুট্টু, যেভাবে মানুষ হত্যার নির্দেশ দিয়েছে এবং ষড়যন্ত্র করতেছে হবে না, সঠিকভাবেই স্বাধীনতা, তবে বলতে দেখি কি প্রস্তুতি আছে। তাই বললাম যে 300 থানায় সম্পূর্ণভাবে প্রস্তুত, নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে থানা দখল হয়ে যাবে,
আর বাকি থানাগুলো আমরা পার্শিয়ালি ঠিক রাখছি। দ্বিতীয়টা হচ্ছে বঙ্গবন্ধু জি বললেন সাত দিন ঠেকে রাখতে হবে, যে এক মাস ঠেকে রাখতে হবে ওরা, সেটা আমরা এখন জোগাড় যন্ত্র করে রেখেছি। আমরা কিছু অস্ত্র শস্ত্র জোগাড়ও করেছিলাম এবং ট্রেনিংও দিয়েছিলাম। তখন বঙ্গবন্ধু আমার মনে আছে হাতের মধ্যে ইয়ে দিয়ে বলছিলেন যে নো রিক্স নো গেইন, নো রিক্স নো গেইন, আমি স্বাধীনতা চাই, রিক্স আমাকে নিতেই হবে, আমি যদি না থাকি তোরা চালিয়ে যাইস। এই যে তার ডিটারমিনেশনটা আসা, এইটা সেদিন সে শুনেছে। আর তিনি যখন যেতেন তখন আমি তাকে স্বেচ্ছাসেবাহিনীর প্রধান হিসাবে আমি তাকে নিয়ে যেতাম এবং নিয়ে আসতাম। সাতই মার্চেরও বঙ্গবন্ধুকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার ছিল। এখানে আমি একটা কৌশলের কথা বলছি, বঙ্গবন্ধুকে নিয়ে গেলাম, ঘোষণা দিলাম যে বঙ্গবন্ধুকে আমরা নিউ মার্কেটের এই পাশ দিয়ে নিউ এলিফ্যান্ট দিয়ে তৎকালীন এই পিজি হাসপাতালের পাশ দিয়ে এবং সরড দেউদ্দানে নিয়ে যাব। লক্ষ লক্ষ লোক দুই পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি কৌশল করে ওনার গাড়িতে অন্য চারজনকে বসালাম মুজিবকোট পড়া এই অবস্থায়, আর ওনাকে আমার জিপের মধ্যে নিয়ে আমরা উপর দিয়ে দাঁড়ায় রইলাম। কারণ তখন একটা থ্রেট ছিল কমান্ডো অ্যাটাক করে ওনাকে মেরে ফেলতে পারে। আমি তাকে নিয়ে গেলাম একদম সোজা নিউ মার্কেটের পাশ দিয়ে ইউনিভার্সিটির মধ্য দিয়ে ডান দিক দিয়ে হাইকোর্টের ডান দিক দিয়ে একেবারে ইঞ্জিনিয়ারিংয়ের পাশ দিয়ে সরাট দিয়ে উঠতেন, অন্য পথে নিয়ে গেলাম। নিয়ে যেই তিনি যেই সেদিন মাইক ধরতে, আমি শুধু দূরে স্লোগান দিয়েছিলাম, স্লোগান দেওয়ার মাইক দিলাম, বঙ্গবন্ধু ভাষণ শুরু করলেন, ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ, 17 মিনিটের ভাষণ। আনার সময়ও তাকে আমি আবার বিকল্প পথে আনছিলাম, বাড়িতে আনা পর্যন্ত আমি খুব অস্থির ছিলাম যে বঙ্গবন্ধুকে নিয়ে আসতে পারবো কিনা। তখন হেলিকপ্টারটা উপর দিয়ে ঘুরছে, যে কোনো মুহূর্তে হয়তো মাস কিলিংয়ের সেই ব্যবস্থা হতে পারে, বোমা নিক্ষেপ হতে পারে। তারপরে রেস নিয়ে আমরা নিয়ে আসছিলাম এবং বঙ্গবন্ধু আমাকে বললেন কি খুশি তো, আপনি এই দিয়ে আমাদের আপনি না থাকলেও যা বলেছেন এই আমাদের যথেষ্ট। এই হলো সাতই মার্চের ঘটনাটা। তারপরে তো মুক্তিযুদ্ধ 25 মার্চে পড়ে, 25 মার্চে কি এই 25 মার্চে বঙ্গবন্ধুকে আমরা 24-25 তারিখে কিন্তু বাইরে কেড়ে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল চারিদিক দিয়ে কমান্ডো একটা পরিকল্পনা করলো, বঙ্গবন্ধু বের হলেই কমান্ডো তাকে হত্যা করেই সাথে সাথে ঘোষণা দিবে যে দুশ্চিন্তায় তাকে হত্যা করেছে, লক্ষ জনতার মিছিল হবে, ভাবি প্রধানমন্ত্রী পাকিস্তানের ভাবি প্রধানমন্ত্রীকে হত্যা করা হয়েছে। এই অ্যারেঞ্জমেন্টও তারা ঠিক রাখছে পাকিস্তানি হার শাসক গোষ্ঠী জঙ্গি গোষ্ঠী। কিন্তু আমরা এটা টের পাই বঙ্গবন্ধুর দূতের ছিল তারা, এবং 25 তারিখে ডেফিনেটলি বলল যে আজকে ঘটনা ঘটবে, ঘর থেকে বেরোতে নেই। বঙ্গবন্ধু ঘর থেকে বেরোলেন না, আমাদের সিদ্ধান্ত থাকলে আমরা পারিনি থাকি, কারণ বঙ্গবন্ধুর সঙ্গে আমার শেষ দেখা হলো রাত 8:30 সময়। আমি এবং শ্রমিক লীগের মান্নান সাহেব আমরা একসঙ্গে, বঙ্গবন্ধু বললেন তোমাদের যার যার জায়গায় চলে যাও, যেভাবে নির্দেশ আছে সেই অনুযায়ী কাজ করো। এই সব এই মুহূর্তেই তার দূত ছিল জাকির, জাকির আহমদ চৌধুরী, এই যে ইয়ে ছিল মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান ছিল, সেই ছিল তার দূত। কারণ সে পাকিস্তানিদের সঙ্গে ক্যান্টনমেন্টে বসতেন, তাদের সঙ্গে তার ইয়ে ছিল,
আবার বঙ্গবন্ধুর কাছে এসে খবরটা ছেকে দিতেন। তিনি বললেন আজকে রাত্রেই এ করা হবে, আলফা বিটা সিটা এই নামে তারা অ্যাটাকের ঠিক করেছে, কোথায় কী করবে। বঙ্গবন্ধু সে খবর পেয়ে তিনি প্রস্তুত হলেন, মৃত্যু তো আমার হয়ে যাবে, হয়ে যেতে পারে। তো সেদিন বঙ্গবন্ধু দেখলেন যে রিস্ক নিয়েও লাভ নেই, আর এই বাংলাদেশে যদি কোনো রকমে আমি এদিক ওদিক পালেও থাকি ঢাকা এক বাড়ির থেকে আরেক বাড়িতে, তাহলে কিন্তু ঢাকাকে মেসাকার করে দেবে, আমাকে খুঁজে বের করবেই তারা, কিন্তু মেসাকার হয়ে যাবে বসুবহুল। তাই বঙ্গবন্ধু ভাবলেন যে আমার জীবন যাবে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ যাতে এগিয়ে যায়, বাংলার মানুষ যাতে সে ফাইটটা করতে পারে, এটাই তার লক্ষ্য ছিল। এই 25শে মার্চের সেই রাত্রে 26শে মার্চেই স্বাধীনতা। আপনি ওই রাতে কোথায় ছিলেন? আমি ওখান থেকে আমরা দুইজন, আমি স্বেচ্ছাসেবক প্রধান হিসেবে, আমি দেখলাম যে ব্যারিকেড শুরু হয়ে গেছে, ব্যারিকেড ভাঙা, আমাকে দেখে ব্যারিকেড খুলে দিয়েছে। আমরা ঠিক ব্যারিকেড পেয়ে যেতে যেতে প্রায় রাত 11টা বেজে গেল যে আমরা ইয়েতে গেলাম, এই বিডিআরের পাশে, এই কি বলে আজিমপুর গুরুস্থানের পাশে, ওইখানে একটা বাড়িতে মান্নান সাহেবের আত্মীয়ের বাড়ি, সেখানে আমরা উঠে বসছি, হাত মুখ দিয়ে বসছি। এর মধ্যে শুরু হলো প্রথম, কিন্তু ওখান থেকে শুরু হয় বিডিআরের মধ্যে, বিডিআরের লোকদেরকে যে মারতেছে সেই তাদের চিৎকার আমরা শুনতেছি। প্রথম বিডিআরে ধরছে, তারপরে গোলাম আরো শুরু করছে। তো সেই ইপিআরের লোকদেরকে তার 12টার পরে তো শুরু হলো গোলা গুলি। এই যে ইকবাল হলকে অ্যাটাক করে তাও কিন্তু আমরা শুনতেছি গোলাম আরোদের সেই আওয়াজ। সারা রাত আমরা বসে কাটালাম, পরের দিন বসে কাটালাম, আমরা কিন্তু একটু ঘুমাইও নেই, কিছু খাওয়ারও আমরা চেষ্টা করি, চেষ্টা মানে খাওয়া আসে না সেসব, কী হচ্ছে, কত লোক মারা যাচ্ছে কিছুই তো জানি না, খবর নাই। তারপরে 27 তারিখে এই রেডিওর একমাত্র আমরা শুনলাম যে রিলাক্স করছে। ওই মুহূর্তে আমরা বেরে, আমাদের জায়গা ছিল একদম নির্দিষ্ট জায়গা ছিল কলাতিয়া, এই কেরানীগঞ্জের কলাতিয়া গগনদের বাড়ি, ওটাই ছিল আমাদের ঘাঁটি, ওখানেও আমরা ট্রেনিং সেন্টার ছিল আমাদের। তো ওইখানে যে আমাদের আগে কথা আছে, আমরা 4 জন ওখানে চলে যাব, আমাদের সঙ্গে দ্বিতীয় বেজের যারা আছে তারাও ওখানে চলে যাবে, ওখান থেকে সিদ্ধান্ত হয়ে চলে যাবো। তো ওখানে ঠিকই আমরা সময় মতো পৌঁছে গেলাম। তো পৌঁছে যাওয়ার পথে শুনলাম জিয়াউর রহমানের সেই ঘোষণা যে 27 তারিখে অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্য গ্রেট লিডার অফ বাংলাদেশ। তো সেইখানে যে আমরা বসে সিদ্ধান্ত নিলাম যে মনি ভাই তোফায়েল পরের দিন চলে যাবে কলকাতা, কারণ আমাদের অস্ত্র জোগাড় করতে হবে, আমাদের দিতে হবে, আমি সেজন্য ভিতরে থাকবো, সঙ্গে আমাদের অন্যরা যেইভাবে ভাগ করে দিয়েছি সেইভাবে থাকবে। কেরানীগঞ্জে ছিল আমাদের মূল ঘাঁটি। একটা সিগন্যাল নিয়ে গেল যে আকাশবাণীতে ওই সিগন্যালটা হইলে আমরা বুঝবো যে আসতেছে। তারপরে আমরা কোথার থেকে অস্ত্র সেই সাতক্ষীরায় হেন্দাস সাহেবের দায়িত্ব দেওয়া হলো, তিনি ওখানে অস্ত্র আসলে রিসিভ করবেন, সেখান থেকে আমরা কীভাবে আসবো। 31 তারিখ পর্যন্ত কোনো খবর নেই। 31 তারিখে আমরা যাত্রা শুরু করলাম, আমি সিরাজ ভাই এবং খুসরু আমাদের সঙ্গে, আমরা শুরু করলাম যাত্রা, গেলাম মাদারীপুর 2 দিন ইয়েতে, মাদারীপুর থেকে সেখানে গিয়ে আবার সমনেতাদের সঙ্গে দেখা টাকা করে সেখানে কমান্ড ঠিক করে দিলাম আমি, দিয়া এই কর্নেল শকত সাহেবকে দিলাম যে ট্রেনিং যে করার জন্য, সে তখন স্বাধীন। তারপরে কোঅর্ডিনেশন হলো আমাদের
ফনিদা ফনিভূষণ মজুমদার আর মূল রাজনৈতিক এর দায়িত্ব ছিল আসমত আলী খান সাহেব দিয়ে আমরা চলে গেলাম তারপরে দিয়ে হয়ে মোল্লারহাট মোল্লারহাটে রয়ে গেল সিরাজ ভাই আমি গেলাম যে সাতক্ষীরার দিকে প্রতিমধ্যে অবশ্য গান বটে দিকে আমরা একবার ইয়ে হয়ে গেলাম এরপরে আবার যাইয়া আমরা একটা ইয়ে পেলাম এই স্পিড বোট পেয়ে গেলাম তো স্পিড বোটটা পানি উন্নয়ন বোর্ডের একজন অফিসার সে আমাদের ছাত্রলীগ করতো তারে নিয়ে সে আমাদেরকে পৌঁছে দিল সাতক্ষীরাতে সাতক্ষীরাতে পৌঁছে শুনলাম যে সেখানেও কোনো সিগন্যাল আসে নাই কিন্তু বোঝার সঙ্গে সঙ্গে আমাকে সবাই জানাজানি হয়ে গেল তখন বিডিআর এর তৎকালীন ইপিআর এর একজন জুনিয়র অফিসার যারা আর কি তাদের একজন এসে বললো আমাকে যে আমাদের গোলাবরুদ শেষ হয়ে গেছে তাড়াতাড়ি আমাদেরকে সাপ্লাই দেন আপনি চলে যান আজ রাত্রি আপনি চলে যাবেন তবে রাতারাতি তারা বেরিয়ে এসে সাতক্ষীরার খাল পার করে দেওপার দিয়ে দিল নিয়ে গেল আমাকে যেখানে গফুর সাহেব থাকতেন সেই বাসায় যেয়ে গফুর সাহেব আমাকে পেয়ে গফুর ভাই এমএনএ ছিলেন আমাদের তার ভাই বললো ঠিক আছে কালকে সকালে লোক আসতেছে আমরা যাবো সেখান থেকে কি করবো সকালবেলা দেখলাম ওদের বিএসএফ এর একজন ক্যাপ্টেন আসলো আমাদেরকে নিয়ে গেল গেলাম কলকাতা কলকাতায় আমি নেমেই গ্রিন স্ট্রিটে গেলাম সেখানে বসে কিছুক্ষণ থেকে তার ভাই বলে আমি কিছুক্ষণ পরে আসতেছি আমি ওই নাম্বারে চলে গেলাম সেখানে মনি ভাই এবং তোফান ছিল তাদের সঙ্গে দেখা হলো ওইখানে আমরা ঠিক করে আমরা বিকালবেলা এসে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের আমাদের যে রাজনৈতিক এবং গেরিলা বাহিনী এগুলি গড়ে তুলতে হবে কিন্তু এখানে একটু দ্বিমত আমাদের সঙ্গে হলেও ওরা যে এটা আবার আলাদা কিছু করা বলে যে আলাদা তো আমাদেরকে বলেই গেছে আপনারা সাধারণ যেগুলো মুক্তিযুদ্ধ সেবা করবেন আমরা একটা গেরিলা বাহিনী যেটা রাজনৈতিক দর্শন থাকবে যার সেরকম একটা বাহিনী আমাদের দরকার যাই হোক এটা তারপরে পরবর্তীকালে মুজিব বাহিনীর গঠন করা হলো আমাদেরকে দিল্লি সিগন্যাল দিল যে হ্যাঁ এটা আমাদের কাছে আগেই বঙ্গবন্ধু ইয়ে আছে সিগন্যাল আছে সুতরাং এটা আমরা করবো করে দেবো এই মুজিব বাহিনী গঠিত হলো আমরা চারজন দায়িত্ব নিয়ে চার জায়গার দায়িত্ব নিলাম দায়িত্ব মুজিব বাহিনী প্রথমে তিনজন তিন সেক্টরে গেল এবং আমি মানে আমাদের যে মুজিব বাহিনীর যে বাহিনী প্রধান হিসাবে আমাকে ট্রেনিং নিতে পাঠিয়ে দিল প্রথম প্রদেশে আমি ট্রেনিং দিতে আমি 24 দিন ট্রেনিং নিলাম নেওয়ার পরে এটা উত্তরপ্রদেশের সেখানে ওই গেরিলা ট্রেনিং হেডকোয়ার্টার তো সেখানে জেনারেল উবানের নেতৃত্বে আমাদের ট্রেনিং সেই ট্রেনিং নিপ্রেডিং ওনারা গেলেন আবার আমাদের আর তিনজন অর্থাৎ মনি ভাই সিরাজ ভাই তোফান তোফাল আহমদ তারা গেল গিয়া সেখানে প্রথম ম্যাচের আমরা শপথ নামা দিলাম এক মাসের মধ্যে নিয়ে আমাকে বলা হলো যে যে ইয়ে ময়মনসিং সেক্টর সিলেট সেক্টর অর্গানাইজ হয়নি অর্থাৎ যেটা ডালু ওই তুরা ডালু তো সুতরাং ওখানে কেউ থাকতো না সেই শাহজাহান সিরাজের দায়িত্ব দিয়েছিলাম সে একবার ধরা পড়িয়া সে আর এখন ওখানে যেতে রাজি না সে চলে আসে কলকাতা সুতরাং তোমাকে ওখানে দায়িত্ব দিতে আমি বললাম যে এটা যদি আপনারা প্রত্যেক ভাবে একটা চেঞ্জ করেন তাহলে আমি আমার হেডকোয়ার্টার ঠিক করে ফেলেছি সেখানে যাবো সেখান থেকে যুদ্ধ পরিচালনা করবো আপনারা আমাকে চারিদিক থেকে এসে ই করবেন যাই হোক শেষ পর্যন্ত বাধ্য হয়েই আমি শপথ প্রথম শপথ অনুষ্ঠান আমি করাই এবং সেখানেও কিন্তু চার নীতির ভিত্তিতে আমরা শপথ করাইছিলাম এবং এটা বঙ্গবন্ধু আমাদের আগেই এই 18 তারিখে বলে দিয়েছিল চারটা নীতির কথা এবং এই চার নীতির ভিত্তিতে আমাদের শপথনামা পাঠ করে আমরা সেখান থেকে প্রথম ব্যাচ নিয়ে চলে আসলাম এই এসে আমি আবার চলে গেলাম ডাল এই তুরাতে সেখানে আমাকে দায়িত্ব দেওয়া হলো আমি সেই সেক্টর অর্গানাইজ করলাম এবং সেই সেক্টরে প্রধান ছিলাম আমি এবং সেক্টর কমান্ডার হিসেবে আর সেকেন্ড ইন কমান্ড ছিল
সৈয়দ আহমদ স্যার। তা আমরা সেখানে করলাম, তো অর্গানাইজ ভালোই হয়েছিল। ওই সময় যে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে একটা চক্রান্ত, মানে স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত চলছিল একটা ছোট মহল, এটা কি আপনারা নাচ করতে পেরেছিলেন? নাচ করতে আমরা একবার কলকাতায় মিলিত হয়েছিলাম সবাই। সেই সময় মুস্তাক সাহেব আমাদের সঙ্গে দেখা করে। আচ্ছা, খন্দকার মুস্তাক সাহেব, তিনি জানতেন যে আমরা হলাম বঙ্গবন্ধুর ভাবশিষ্য, আমরা তার ইয়ের প্রতি বেশি ইয়ে থাকবো। সে আমাদের খুব কায়দা করে প্রেস করলো, দেখো যে অবস্থা, মুজিবকে চাও না স্বাধীনতা চাও? উত্তরটা আমাদের কাছে একটা কঠিন মনে হলেও সেদিন আমরা সবাই সমস্যায় বললাম, আমরা স্বাধীনতা চাই, বঙ্গবন্ধুকেও চাই। তখন সে বললো যে দুইটা একসঙ্গে পাবা না, কোনটা নিবা ঠিক করো, আমরা দুটোই পাবো। তাকে রিজেক্ট করে দিয়েছিলাম আমরা। সুতরাং এই ষড়যন্ত্র যেটা তিনি করেছিলেন, এই ষড়যন্ত্রটা বাংলাদেশ তৎকালীন মুজিবনগর সরকারও কিন্তু সেটা গ্রহণ করে নাই। আপনি ওই সময় মুজিবনগর সরকারের সাফল্য ব্যর্থতা কিভাবে মূল্যায়ন করবেন, কেমন চালিয়েছিলেন তারা মনে করেন? মুজিবনগর সরকার তো 17 তারিখে 17 এপ্রিল গঠন করলো, সেখানে আমি উপস্থিত ছিলাম একজন পার্লামেন্ট মেম্বার হিসেবে, এমসি হিসেবে। এবং সেখানে মুজিবনগর সরকার গঠন হলো। গঠন করার পরে তারা যেইভাবে কাজ করেছিলেন সঠিকভাবেই কাজ করেছিলেন, যদিও মুজিব বাহিনী গঠনের ব্যাপারে কিছুটা দ্বিমত করলেও, তাজউদ্দিন বাহিনী কিছুটা দ্বিমত করলেও, আলটিমেটলি আমরা যখন কাজ করে এগিয়ে গিয়েছি, আমরা যখন যুদ্ধে অবতীর্ণ হয়েছি, তখন তিনি এটাকে অ্যাকসেপ্ট করছেন। অনেকেই এই নিয়ে আমাদের মধ্যে দ্বিধা বিভক্তি দেখার চেষ্টা করেছে, কিন্তু এটা সঠিক নয়। কারণ আমরা সরকারকে, মুজিবনগর সরকার আমাদের সরকার, এবং সেই সরকারের নির্দেশ অনুযায়ী আমাদের চলব, সেটা সঠিকভাবেই ছিল। রাজীব সাহেবকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আইজি লিডার ওই ক্রাইসিস সময় এর পারফরম্যান্স কেমন মনে হয়েছে? তাজউদ্দিন ভাইয়ের নেতৃত্বে সেদিন মুজিবনগর সরকারটা পরিচালিত হয়েছিল, এবং তিনি যোগ্যতার সঙ্গে বঙ্গবন্ধুর প্রতিনিধি হিসাবে তিনি এই সরকারটা সুষ্ঠুভাবে পরিচালনা করেছিলেন, যুদ্ধ পরিচালনা করেছিলেন এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। সব ব্যাপারে ওনার সম্বন্ধে অনেকেই দেখি বেশ পজিটিভ বলেন, কোন কোন গুণগুলি আপনার মনে হয় যে একটা ভালো গুণ ছিল? সবচেয়ে ভালো গুণ ছিল তিনি সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে খুব সুচিন্তিতভাবে তিনি সিদ্ধান্ত নিতেন, আলোচনা করে মানে সিদ্ধান্ত নিতেন, এতে তার সিদ্ধান্তটা কারেক্ট ছিল। এক, তিনি ইমোশনাল অতটা ছিলেন না, ইমোশন ছিল কিন্তু সেটা ভিত্তিটা হচ্ছে বাস্তবতার ভিত্তি। তিনি অত্যন্ত মেধাশীল ছিলেন, যে কারণে এই যে পররাষ্ট্র আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে তাদের সম্পর্কটা, ভারত সরকারের সঙ্গে সম্পর্কটা কিভাবে মেনটেন করতে হবে, এটা তিনি সঠিকভাবে নির্দেশ দিয়েছিলেন। তো ওনার অনেক গুণ ছিল, বঙ্গবন্ধু সঠিকভাবেই তাকে তৈরি করেছিলেন, পরস্পরের পরিপূরক ছিলেন। তো সেই ক্ষেত্রে আমি কোন বলবো, তিনি একজন সফল মুক্তিযোদ্ধা, এবং সেদিন মুজিবনগর সরকারের প্রধান হিসাবে তিনি সফলভাবে পরিচালনা করেছিলেন বলেই আমরা বিজয় লাভ করেছিলাম। আপনার নিজের পরিবার তখন, আমি তো জানি না তখন কি আপনি বিয়ে করেছিলেন? বিয়ের কথা ধরুন, আমরা যেদিন রক্ত শপথ নেই বিএলএফের, আমার হাতের দাগটি আছে এখনো এখানে, আমাদের নিজের এই যে এটা দিয়ে আমরা এই ব্লেড দিয়ে নিজের হাতে কাটতে হবে, কেটে এই রক্তটা দিয়ে আমরা শপথ নিয়েছিলাম যে আমরা দেশের স্বাধীনতার জন্য
জীবন উৎসর্গ করব এবং কোনোদিন আপোষ করব না, সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশের করব। এক দুই নম্বরে ছিল এই যুদ্ধে জয়ী না হওয়া পর্যন্ত, স্বাধীন না হওয়া পর্যন্ত তোকে বিয়ে করতে পারবো না, অর্থাৎ পারিবারিক জীবন আমাদের থাকবে না। দ্বিতীয়টা ছিল আমাদের কোনো লোভ মোহ এই কোনো আমাদের মধ্যে থাকতে পারবে না, যেই বদ অভ্যাসগুলো একটা মানুষকে বিপদগামী করে সেটা থাকবে। সুতরাং এই শপথনামা নিয়েই আমরা কিন্তু যে কারণে বিয়ে করা হয়নি, 73 সালে আমি বিয়ে করেছি। যে কবে বুঝতে পারলেন যে মুক্তিযুদ্ধ শেষ হতে চলেছে বা আমরা একটা ইয়ের দিকে যাচ্ছে, পরিণতির দিকে যাচ্ছে ব্যাপারটা? পরিণতির দিকে যাচ্ছে এটা 3রা ডিসেম্বর, যখন ইন্দিরা গান্ধী ঘোষণা দিলেন, যুদ্ধের ঘোষণা দিলেন পাকিস্তানের বিরুদ্ধে এবং যৌথ কমান্ড ঠিক করলেন, পার্লামেন্টে ঘোষণা দিলেন, পরবর্তী যৌথ কমান্ড গঠন করেই বাংলাদেশের মুক্তিবাহিনী এবং ভারত আর ভারতীয় আর্মির মধ্যে যৌথ কমান্ড ঠিক করে যেদিন যুদ্ধ পরিচালনার জন্য, সেদিন আমরা বুঝতে পেরেছিলাম অনতিবিলম্বে আমরা দেশ চলে যাচ্ছি। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আমি যেদিন ঘোষণা দেয় সেদিন আমি টেন্টের মধ্যে ব্রিফ করতেছিলাম একটা গ্রুপকে যা ভিতরে যাবে যারা, তখন সেই মুহূর্তে আমাকে ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই কিন্তু বেরিয়ে গেল, সবাই হই হুল্লোড় আর বেশি থাকত, কিন্তু আমি দাঁড়িয়ে ব্রিফ করতেছিলাম, চেয়ারে বসে পড়লাম আর অঝোরে আমার কান্না পাচ্ছে, মানে আমি বুঝতে পারছি না যে পানি আসতেই আছে। আর আমার মনে কতগুলো প্রশ্ন যাচ্ছে, এক নম্বর প্রশ্ন যে স্বাধীন হলাম, ভেজাল নিয়ে স্বাধীন হলাম, আগাছা ফসল খেয়ে ফেলায় কিনা, এই প্রশ্নটা আমার মনে দেখা দিয়েছিল। দ্বিতীয় প্রশ্ন হলো স্বাধীন হলাম শোষণমুক্ত সমাজ হবে, মানুষের বঙ্গবন্ধু যে মুক্তির কথা বলছে, অর্থনৈতিক মুক্তি, সেটা কি হবে? তৃতীয়টা ছিল স্বাধীন হলাম সম্পূর্ণভাবে নিজের পায়ে দাঁড়ায় হতে পারলাম না, ভারতের সেনাবাহিনীর সাহায্য নিতে হলো, অনেক সময় আমাদের বন্ধুত্বের সাল আলোচনা হয়তো বলবে তোমরা নিজেরা স্বাধীন করো নি, আমরা করে দিয়েছি, এই কথাটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমরা চেয়েছিলাম 5 বছর যুদ্ধ হোক, আমরা আগাছা পরিষ্কার করে আমরা একটা সুন্দর একটা দেশ করব, স্বাধীন দেশ করব। সেখানে আমার আমাদের একটু ব্যর্থতা আছে, এত তাড়াতাড়ি স্বাধীনতার পেয়েছে যে 30 লক্ষ লোক জীবন দিয়েছে, এটা একটা বিশাল একটা লোকক্ষয়, কিন্তু 2,70,000 বাবন ইজ্জত দিয়েছে, এটা ঠিক, কিন্তু আমার মনে হয় আজকে আরও বোধ হয় আমাদেরকে রক্ত দিতে হতো এবং আরও উপলব্ধির প্রয়োজন ছিল স্বাধীনতা কি জিনিস, তা না হলে 33 বছরের মাথা বা আজকে মাথায় এসেই আজকে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায়। তখন বাংলাদেশ যুদ্ধের সময় পরেও যে পাকিস্তানের এসব প্রচার হয়েছে, এখানে অবাঙালিদের প্রতি খুব অত্যাচার করা হয়েছে, ইভেন আর্মি ক্র্যাকডাউনের আগেও, তো স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান হিসেবে আপনারা তখন কীভাবে এটা রক্ষা করার চেষ্টা করেছেন, আপনাদের তৎপরতা কী ছিল? এখানে আমি আপনাকে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে বলতে চাই, বঙ্গবন্ধু যখন অসহযোগ আন্দোলনে ডাক দিলেন তখন কিন্তু পুলিশ, তৎকালীন এপিআর বা আর্মি কেউ ছিল না কিন্তু আইনশৃঙ্খলা রক্ষার জন্য,
বঙ্গবন্ধু আমাকে দায়িত্ব দিয়েছিলেন স্বেচ্ছাসেবক বাহিনীকে যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য। এবং আমি আজকে গর্ব করে বলতে পারি সেদিন যেভাবে আইন শৃঙ্খলা রক্ষার জন্য স্বেচ্ছাসেবক বাহিনীকে অশিক্ষিত অর্ধশিক্ষিত স্বেচ্ছাসেবক বাহিনীর কর্মীদেরকে আমি দায়িত্ব দিয়েছিলাম এবং যেভাবে তারা দায়িত্ব পালন করেছিল আজকে আমার হাতে সেই প্রশংসাপত্রগুলো নাই। আদমজি আমাকে প্রশংসাপত্র দিয়েছে, ভাবানীরা প্রশংসাপত্র পাঠিয়েছে যে আমরা এই যখন ইয়ে ছিল স্বাভাবিক অবস্থা ছিল তখনও আইন শৃঙ্খলা পরিস্থিতি এত সুষ্ঠু এত সুন্দর ছিল না, রাত 12টা পরে খুললেও কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে না এবং আমাদের এলাকা এই ইন্ডাস্ট্রিয়াল এলাকায় কোনো ইয়ে নাই, শান্তি বিরাজ করছে এবং স্বেচ্ছাসেবক বাহিনী এটা সুচারুভাবে করছে। সেই দিন কিন্তু এই অবাঙালিদের গায়েও কিন্তু হাত পড়ে নাই। আজকে মারা গেল কদিন আগে নাসিম সাহেব, সেও আমাকে চিনে লিখছিল। সুতরাং সেদিন তো মানুষকে একটা লুট করতে দিইনি, একটা খালি বায়তুল মোকাররমের একটা এতে লুট করার জন্য কেউ এখন উদ্যত হয়েছিল, সাথে সাথে আমরা এটাকে করে দিয়েছি। এবং সেদিন দেখেছি মানুষ কত সহানুভূতিশীল, জনতা যদি কেউ কোনো সমর্থন থাকে তাহলে কোনো শক্তিই পারে না। এবং সেইদিনের জনতার শক্তিতে বলিয়ান হয়েই সেদিন বঙ্গবন্ধু 32 নম্বর থেকে দেশটাকে পরিচালনা করেছেন, তার বাহিনী হিসেবে স্বেচ্ছাসেবক বাহিনী ছিল আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা বাহিনী। সুতরাং এই স্বেচ্ছাসেবক বাহিনী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, প্রথম রক্ত গেছে কিন্তু মুক্তিযুদ্ধ এই, কারণ তাদেরকে আমি সেট করে দিয়েছিলাম। প্রথম যখন ব্যারিকেড সরাইয়া যখন ঢুকে শহরে তখন এই স্বেচ্ছাসেবক বাহিনী মোকাবিলা করছে, তাদের লাঠি দিয়ে মোকাবিলা করছে, কি করবে। সেদিন বহু স্বেচ্ছাসেবক বাহিনীকে শহীদ হতে হয়েছে। সুতরাং এই স্বেচ্ছাসেবক বাহিনীর মনোবল আমি দেখেছি স্বাধীনতার পরেও সামান্যতম এ করতে দিইনি। সুতরাং আমি আজকে বলবো এবং আপনাকে এটাও বলতে পারি, ইন্দিরা গান্ধী যখন এসেছিলেন, শ্রীমতী ইন্দিরা গান্ধী তখন প্রথম সারিতে ছিল স্বেচ্ছাসেবক বাহিনী, সাদা পাজামা পাঞ্জাবি আর মাথায়। এবং সেই ছবি দেখে তিনি আমাকে ডাকিয়েছিলেন বঙ্গবন্ধুর মাধ্যমে, তুমি এত সুন্দর অর্গানাইজ করেছ, আমাকে চিনতেন মুজিব বাহিনী প্রধান হিসাবে। তারপরে আমাকে ডেকে বলছেন যে কীভাবে করলাম এটা, ট্রেনিং কীভাবে দিছি, কীভাবে তাদেরকে করেছি তিনি শুনেছিলেন। পরবর্তীকালে এই যে আজকে কংগ্রেসের সেবা দল, এটা কিন্তু আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীর অনুকরণে হয়েছিল, উনি খুব এটা পছন্দ করেছিল। স্বেচ্ছাসেবক বাহিনীর অবদান এ দেশে রাজনীতিতে একটা বিরাট অবদান আছে, স্বাধীনতা মুক্তিযুদ্ধ তাদের অবদান। থ্যাংকস অজয় ভাই, অনেক কিছু বললেন, আমার আমার আর প্রশ্ন নাই, কিন্তু আপনি যদি মনে করেন কিছু বললেন যে এদিকটা থাকার দরকার, ওইটা বললে ভালো হয়, এরকম কিছু মনে হয় না। আমি আরেকটা কথা শুধু বলবো, সেটা হলো বেগম মুজিব সম্পর্কে আমি একটু বলতে চাই। সেটা হলো বেগম মুজিব কিন্তু খুব শিক্ষিত মহিলা ছিলেন, খুব অল্প শিক্ষিত মহিলা ছিলেন, 7 বছর বয়সে বিয়ে হয়েছে এবং তিনি একেবারে ঘরের বউ, গ্রামের বউ হিসেবে ছিলেন। কিন্তু বঙ্গবন্ধুর জীবনে এসে সে যে অবদান রেখেছে, আমি বঙ্গবন্ধুরে খাটো করতে চাই না, কিন্তু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু জাতির পিতা হওয়ার প্রশ্নে তার একটা বিরাট অবদান আছে। এখানে শিক্ষণীয়টা হলো নারী সমাজের, আমাদের যে দেশের কাজ করতে হলে সমাজের কাছে যদি স্বামীরা নিয়োজিত হয় তাদের পাশে কিভাবে দাঁড়াতে হয়, এর একজন মডেল মহিষী নারী হয়েছে সে, বেগম মুজিব, বেগম ফজিলতুন্নেসা। একবার বঙ্গবন্ধু তখন এই কলকাতা পড়াশোনা করে,
তখন ভাবি ভীষণ অসুস্থ তাকে বাইরে খবর দেওয়া হলো আসার জন্য কিন্তু তিনি বললেন চিঠি লিখলেন যে তুমি তোমার রাজনৈতিক কর্মকাণ্ড ছেড়ে এসো না ভালো হয়ে যাবো এই হলো শুরু তার জীবনের জীবনে কোনোদিন প্রেম ভালোবাসাটা যে নিবিড়ভাবে তিনি কোনোদিন পান নাই কারণ বঙ্গবন্ধু চিরকালই মানুষের কাজে সংগঠনের কাজে ছিলেন জেলে জেলে ছিলেন বঙ্গবন্ধুর এই জেলে যাওয়ার সময়ে বিভিন্ন সময়ে তার অনুপ্রেরণা ছিল তুমি চিন্তা করো না আমি দেখবো এটা সংসার আমি দেখবো এবং আমার মনে আছে আমার সঙ্গে যে সম্পর্কটা ছিল আমাকে তিনি মায়ের মতো বড় বোনের মতো আমাকে স্নেহ করতেন আমি তার কাছে ব্যক্তিগতভাবে আমার মায়ের পরে কৃতজ্ঞ তিনি যখন আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছয় আন্দোলন বঙ্গবন্ধু জেলে গেলেন তখন আমি নিজে দেখেছি যে 100 টাকা আছে আমাদের দরকার 50 টাকা লিফলেটের জন্য বহু কষ্টে তিনি বার করলেন কি জন্য আসছে তারপরে যখন বললাম 50 টাকা আজকে নেই 100 টাকা থেকে 50 টাকা আমাদেরকে দিয়ে দিয়েছে আমি শুনেছি গহনা বন্ধক রেখে আন্দোলনের জন্য টাকা দিয়েছেন এবং তিনি যেই সহযোগিতা করছেন যেইভাবে বঙ্গবন্ধু অবর্তমানে তার নির্দেশে যেইভাবে কর্মীদেরকে তিনি বা নেতাদেরকে আমি পরিচালনা করলে অনেকে হয়তো ভুল বুঝবেন প্রকৃতভাবে পরিচালনা করেছেন এটা সাধারণ মহিলার পক্ষে কিন্তু সম্ভব তিনি অসাধারণ ছিলেন তিনি ছয় দফার সময় ভবন জেলে যাওয়ার পরে যে পিডিএম হলো সেই সময় ছয় দফা আমরা আট দফা নিয়ে এসেছিল পিডিএম এনারা সেই নিয়ে মারাত্মক ইয়ে হয়েছিল সেই সময় তার রোলটা মারাত্মক রোল প্লে করছে আমরা সেখানে ছাত্রলীগই সেখানে 9 জন হলো ছয় দফার পক্ষে 18 জন হলো পিডিএমের পক্ষে এই 9 জনকে শক্তিশালী করার জন্য ছাত্রলীগ যে ভূমিকা পালন করেছে এটা ওনার নির্দেশে ওনারই তত্ত্বাবধানে এবং সে সময় তারা জানেন তো পিডিএমে প্রায় সব বড় বড় নেতারা চলে গেছে তারপরে চট্টগ্রামের মরহুম এম আজিজের নেতৃত্বে ওই আমাদের ময়মনসিংয়ের নেতা ছিলেন তখন রফিকউদ্দিন ভূঁইয়া তার নেতৃত্বে আমেনা বেগমের নেতৃত্বে যেইভাবে সেই সময় এরা দ্বিতীয় গ্রেডের নেতা ছিলেন তাদেরকে নিয়ে যেইভাবে সেভাবে সংগঠিত করেছিলেন এবং কাউন্সিল ডেকে মেজর ওভারহল উইং কাউন্সিলররা সাধবার পক্ষে স্ট্যান্ড নিয়েছিল এটা ওনার তত্ত্বাবধানে হয়েছিল তৃতীয় হল আগরতলা মামলার সময় আপনি শুনে আশ্চর্যজনিত হবেন প্যারোলে আনার জন্য সব ব্যস্ত আওয়ামী লীগ নেতারা বাইরে থেকে এই মানিক ভাই সবাই কিন্তু তিনি বললেন যে একা আসতে পারবে না আমাদের দিয়ে চিঠি লিখছেন সেই চিঠি লেখাইয়া আমার মনে আছে ওই যে সিগারেটের প্যাকেটের আপটা আছে ওইটার মধ্যে ঢুকাইয়া ওই ভাতের নিচে নিয়ে যায় চিঠি লেখা নিছে আমরা বলছি যে বঙ্গবন্ধু তখন বলছে নেতা এলাকার ইয়ের অবস্থা খুবই ভালো আপনাকে কোনো ক্রমেই রাখতে পারবে না আর সুতরাং একজনকে রেখে আপনি আসেন না আমরা মাঠে আসি কথা লেখে নিয়ে তিনি গেছেন সবার কাছ থেকে লেখা নিয়েছেন এমনকি তোফালকে নিয়েও গেছিলেন দোকানে সুতরাং এই যে এইভাবে তিনি বলছেন এবং তিনি যে কথাটা বলছেন এটা আমার মনে হয় আজকাল কোনো নারী কোনো মানে পত্নী তার পতির জন্য ব্যাপারে বলবে কিনা সন্দেহ আছে
তিনি বলছিলেন দেখো তুমি আমার স্বামী তুমি ঘরে আসো আমার আগে পৃথিবীতে আর কেউ যায় না যে যতই বলুক আমি বলছি একজনকে রাইখো তুমি আসবে না আসলে তোমার পা দুটো কেটে ফেলবে মানুষ তোমাকে তোমার বিরুদ্ধে বলবে সেটা আমি সহ্য করতে পারব না এই যে ডিটারমিনেশন বঙ্গবন্ধুর যে মনের সাহস জোগাইছে বঙ্গবন্ধু একজনকে রেখে আসেন নাই কিন্তু পারেন নাই ওই ষড়যন্ত্রে ওই কার সার্জেন্ট জহুরকে হত্যা করলো সার্জেন্ট ফুল্লক আহত হয়েছিলেন পরে বেঁচে গেছিলেন পরে অবশ্য স্বাভাবিক মৃত্যু হয়েছে কিন্তু এই যে ডিটারমিনেশন এটা কিন্তু তাকে মুজিব রহমান আজকালকার মহিলা প্রথমেই বলে যে রাখো তুমি আমারটা আগে দেখো সে কিন্তু এই দিকটাকে বঙ্গবন্ধুর জীবনে সত্যি বঙ্গবন্ধু লাকি বঙ্গবন্ধু বহু চড়াই উৎরে পার হয়ে কিন্তু এই ছয় দফা দিয়েছিলেন একক নেতৃত্ব নিয়েছিলেন এবং বঙ্গবন্ধু হয়েছিলেন জাতির পিতা হয়েছিলেন আর তার পাশে ছিল বেগম ফজিলউদ্দিন মেসার নজির ছাত্রলীগ এবং তার আওয়ামী লীগের সংগঠনের যারা সাহসী নেতা কর্মীরা এই ছিল তার মূল শক্তি সুতরাং আজকে বঙ্গবন্ধুকে মূল্যায়ন করতে হলে এই যে তার 23 বছরের সংগ্রাম স্বাধীনতার জন্য সংগ্রাম 9 মাসের মুক্তিযুদ্ধে তার অমর্ত্যমানে তার নামে যে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল তার নির্দেশে 7ই মার্চের ঘোষণার ভিত্তিতে এটা কিন্তু নজিরবিহীন আরেকটা জিনিস তিনি যে ঐক্যবদ্ধ করেছিলেন জাতিকে এটা কিন্তু রেয়ার কেস প্রত্যেকটা সশস্ত্র বিপ্লবী দেখা যায় 2টা 3টা 4টা গ্রুপ থাকে পাল্টা পাল্টি থাকে কিন্তু এখানে কিন্তু এক নেতার নেতৃত্বে এক জাতি একটা মুক্তিযুদ্ধ এটা কিন্তু ইউনিক কিন্তু বাংলাদেশের সুতরাং এটা তিনি বাঙালিকে ঐক্যবদ্ধ করেছিলেন ওই যে কথাটা বলছিলেন ফাঁসির মঞ্চে যে আমি বলবো আমি বাঙালি বাংলা আমার দেশ জয় বাংলা এই যে কথাগুলো তিনি বলতেন এই বাঙালি এই জন্যই তো তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমরা আজকে সত্যি বঙ্গবন্ধুকে হারিয়েছি বাঙালিরা বোঝে নাই কি জিনিস হারিয়েছে আজকে যেখানে বাঙালি যেখানেই আছে আমরা গর্ব করি হাজার বছরে কোনোদিন বাঙালি স্বাধীন ছিল না বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ বাঙালি জাতি স্বাধীনতা পেয়েছে স্বাধীন জাতি হিসেবে এখন আমরা আর বলি আজকে যখন অমর্ত্য সেন এই বাংলার লোক না হলে ওই এই বাংলাদেশের লোক না হলেও পশ্চিম বাংলার লোক কিন্তু তাকে নিয়ে তো আমরা গর্ব করি নোবেল পুরস্কার এটা সৃষ্টি করেছে কিভাবে আসছে এটা আসছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখে তিনি প্রথম বাঙালিকে পরিচয় করায় আর সারা পৃথিবীতে পরিচয় করিয়ে দিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশ সৃষ্টি করে যার ভিত্তি ছিল জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ জাতীয় স্বাধীনতা এর মাধ্যমে কিন্তু তিনি দ্বিতীয়বার বাঙালিকে বিশ্বের দরবারে পরিচয় করেছেন এরপরে শেখ হাসিনাও একটা কাজ করেছেন 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করে ওই যে ভাষা আন্দোলনের সেই ইতিহাসকে সামনে রেখে আজকে সারা পৃথিবী 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পালন করে এটা একটু বড় অ্যাচিভমেন্ট এটা বাঙালিকে বাঙালি জাতির কে এবং বাঙালিকে বিশ্ব দরবারে আরেকবার একটি সুনাম অর্জন করার সুযোগ দিয়েছে অমর্ত্য সেন সে নোবেল পুরস্কার পেয়ে আরেক বাঙালি পৃথিবীকে
পরিচয় করে দিয়েছে। এমনি বাঙালির বহু অবদান আছে। আজকে সুভাষ বসুকে স্মরণ করতে হয়, তারও অবদান আছে। বঙ্গবন্ধু সুভাষ বসু একটু ভক্ত ছিলেন, এই কথাটা আমি আপনাকে কথার মধ্যে আসছে। বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করছিলেন, বঙ্গবন্ধু আপনি বঙ্গবন্ধুর মধ্যে কিন্তু সুভাষ বসুর বিপ্লবী চেতনা আর সর্বার্থের গণতান্ত্রিক চেতনা এই সংমিশ্রণে কিন্তু বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু সশস্ত্র বিপ্লবের যে চেতনা এটা সুভাষ বসু তার অগাধ শ্রদ্ধা এবং তার নীতির প্রতি তার যে ইয়ে ছিল মানে অগাধ বিশ্বাস ছিল সেটাই বই প্রকাশ সশস্ত্র বিপ্লবের জন্য তিনি প্রস্তুতি নিয়েছেন। আর সর্বার্ধী সাহেবের গণতান্ত্রিক চেতনা এটা থেকে করেছে সাংগঠনিক যে কৌশলগুলো সরার্থের কাছ থেকে শিখেছে। সুতরাং বাঙালি যেখানেই থাকুক, বাঙালি যদি আজকে বড় হয় এটাই তাহলে আমাদের কাছে গৌরবের বিষয়। সুতরাং বাঙালিকে আজকে বুঝতে হবে যে বাঙালির মহান পুরুষ শেখ মুজিব। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।